এরপর প্রশ্ন হল মাথা ব্যথার কোনো আমল আছে কি না মাথা ব্যথা শুধু নয় শরীরে যে কোনো অঙ্গে ব্যথা হলে আপনি এটি দোয়া পড়তে পারেন দোয়া হলো আউজ বইজিল্লা হি ও কুদরতি হি মিংসার রিমা আজিদ ওয়া হাজের ব্যথার জায়গায় হাত রেখে যেমন আপনার মাথায় ব্যথা তো মাথায় হাত রেখে আপনি দোয়া পড়বেন আউজ ও বেআইজিল্লাহ কুদরতিহী মিংশার রিমা আজিদু ও হাজের দোয়াটি ভাষ্যে কিছুটা ভিন্নতাও আছে কোনো কোনো বনায় যেটি বলেছে এটিও একটি বাওনায় আছে অথবা আপনি এটি পড়তে পারেন আউজ ও বেআজাতিল্লা হি ও অর্থাৎ আল্লাহর ইজ্জত আল্লাহর সম্মান এবং আল্লাহর কুদরতের মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করি মিংসার রিমা আজিদুয়াউ হাজরা আমি যে কষ্ট অনুভব করছি এটির ক্ষতি থেকে অনিষ্ট থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি এবং এ দোয়া পড়ার পর একজন সাহাবি তার ব্যথা সময় শেষ হয়ে গেছে তিনি সাথে সাথে ব্যথা উপশম হওয়ার উপকারিতা পেয়েছেন এটি হাদিস থেকে বর্ণিত হয়েছে আমি ব্যক্তিগতভাবে আমল বহুবার করেছি আলহামদুলিল্লাহ আমি নিজেও অনেকবার উপকার পেয়েছি কখনো যদি উপকারিতা আমরা না পাই তাহলে সেক্ষেত্রে আমার কোনো ত্রুটির কারণে সেটি হচ্ছে না হাদিসে বর্ণা কখনো ভুল বা মিথ্যা নয় তো এক্ষেত্রে আমরা যে কোনো অঙ্গ ব্যথা হোক সেটা পেটে ব্যথা হোক মাথা ব্যথা হোক এটি আমরা পড়তে পারি আকুবা ইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহী মিংসার রিমা আজিদু ও হাজের এটা নিজের ব্যথার জন্য নিজের পড়বেন আরজগঞ্জজন ব্যথাগ্রস্ত হয়তো বাচ্চা মানুষ পড়তে পারছে না তো তার ব্যথার জায়গায় আপনি যদি ধরে পড়েন তাহলে সেক্ষেত্রে এভাবে পড়বেন আগজুবা ইজাতিল্লাহি ওয় কুদরতিহী মিনসার রিমা ইয়াজিদু ওয়ু হাজের অর্থাৎ আমি আশ্রয় চাই আল্লাহ তালার কাছে আল্লাহর কুদরত এবং আল্লাহর ইজ্জতের মাধ্যমে এই মানুষটি যে কষ্ট পাচ্ছেন সেটার ক্ষতি থেকে যে কষ্ট অনুভব করছেন তাহলে সেক্ষেত্রে নিজের জন্য হলে আজিদু ও হাজের অন্যের জন্য হলে ইয়াজিদু ওয়া হাজের আজিদুর জায়গায় হামজার জায়গায় ইয়া হয়ে যাবে জাস্ট এটুকু তাহলে এর মাধ্যমে ইনশাআল্লাহ বেদিনা ব্যথা উপশম হবে এটি সম্মত ব্যথা উপশমের আমল এছাড়া কোনো ওষুধ ইত্যাদি ব্যবহার তো আমরা অবশ্যই করতে পারি কারণ রোগ হলে ওষুধ ব্যবহার করা ওষুধ সেবন করা এটি শূন্য